নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আগের আমরা একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে বলা ছিল যে থার্ড ফেজের বাংলা সহায়তা কেন্দ্রে কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করবেন, কিন্তু অনেক বন্ধুই সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করেছেন কিন্তু অনেকে আবেদন করতে পারেননি। তো যার ফলস্বরূপ তারা বলছেন যে লিঙ্কটি ফেক, তো কোনোভাবেই আমরা লিঙ্কটি আবেদন করতে পারছি না। তো কেন আবেদন করতে পারছেন না, তো স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। তো তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে লাগে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই হলো ওয়েবেল টেকনোলজির লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকেই বাংলা সহায়তা কেন্দ্রের যে লিঙ্কটি আমরা দেখিয়েছিলাম যেখান থেকে আপনারা থার্ড ফেজের জন্য আবেদন করেছিলেন। তো এই ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট আসার পর এখানে দেখবেন যে জব ভ্যাকেন্সি। তো এই জব ভ্যাকেন্সিতে আমাদের ক্লিক করতে হতো। তো জব ভ্যাকেন্সিতে ক্লিক করলে আরেকটি নতুন পেজ ওপেন হতো। তো এই পেজে আসার পর এখানে দেখবেন যে ক্লিক হেয়ার যে প্রথম লিঙ্কটি আছে, আমরা ক্লিক হেয়ারে ক্লিক করেছিলাম। তো ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হয়েছিল। তো এই পেজটি ওপেন হওয়ার পর এখানে দেখবেন যে একটি লিঙ্ক ছিল যেখানে ক্লিক হেয়ারে একটা অপশন ছিল, কিন্তু এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটিভ লগইন অপশনটি রয়েছে, আর কোনো অপশন নাই। তো যখন আমরা ভিডিওটি বানিয়েছিলাম, তো সেই মুহূর্তে যে লিঙ্কটি চালু ছিল, তো সেক্ষেত্রে সেই লিঙ্কে ক্লিক করে অনেক বন্ধুই অ্যাপ্লাই করেছেন এবং সঙ্গে সঙ্গে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে গেছেন, কিন্তু এই মুহূর্তে লিঙ্কটি তুলে নেওয়া হয়েছে যাতে আপনারা আবেদন করতে পারছেন না, সেই জন্য বলছেন যে ফেক। তো দেখবেন ভিডিওতে আমরা যখন ভিডিও বানিয়েছিলাম, তো সেই লিঙ্কে ক্লিক করলে ফর্মটি ওপেন হচ্ছে এবং ফর্মটি আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করে দেখিয়েছিলাম, এবং যেখানে আধার নম্বর এবং মোবাইল নম্বর, যে আধার নম্বর যে মোবাইল নম্বর দিয়ে আপনি আগের যে অ্যাপ্লাই করেছিলেন, যে সমস্ত বন্ধুরা সেই একই আধার নম্বর একই মোবাইল নম্বর দিয়ে আগে ফর্ম ফিল আপ করেছিলেন, তো যখনই থার্ড ফেজে অ্যাপ্লাই করতে গিয়েছিলেন, তো সেখানে দেখাচ্ছে দিস মোবাইল নম্বর অথবা দিস আধার নম্বর অলরেডি এক্সিট। তো কেন দেখাচ্ছে এটা? তো গভর্নমেন্টের ডাটা, অন্য কোনো ফেক সার্ভারে থাকে না। তো যখনই আপনি পুট করছেন মোবাইল নম্বর, তো সেক্ষেত্রে দেখানো হচ্ছে যে দিস মোবাইল নম্বর অলরেডি এক্সিট, তার মানে হচ্ছে আপনার সেই মোবাইল নম্বরটি অথবা আপনার সেই আধার নম্বরটি আগে থেকে ফিল আপ করা আছে, তো গভর্নমেন্টের সার্ভার মানে ডাটাতে ওখানে আপলোড করা আছে, তো সেক্ষেত্রে এই ফর্মে নিচ্ছে না। তো যে ক্ষেত্রে নিয়ম ছিল যে ফর্মটি আপনি একবারই ফিল আপ করতে পারবেন, সেকেন্ডবার ফিল আপ করতে পারবেন না, তো সেক্ষেত্রে সেখানে ওই জন্যই দেখানো হচ্ছে যে আপনার আধার নম্বর অথবা আপনার মোবাইল নম্বরটি অলরেডি আমাদের সার্ভারে ইনপুট করা আছে, তো সেই জন্যই দেখানো হচ্ছিল যে দিস নাম্বার অলরেডি এক্সিট। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এটা কোনো ফেক লিঙ্ক নয়, যে লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করেছেন। তো সেখানে যদি আপনাদের ফেক লিঙ্ক হতো, তো সেক্ষেত্রে ওখানে মোবাইল নাম্বার দেওয়ার পর ওখানে দেখাতো না দিস মোবাইল নম্বর অলরেডি এক্সিট অথবা দিস আধার নম্বর অলরেডি এক্সিট। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে সেই লিঙ্কটি ক্লিক করে অনেক বন্ধু অ্যাপ্লাই করেছেন এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার ডাউনলোড করেছেন, কিন্তু অনেক বন্ধু অ্যাপ্লাই করতে পারেননি, তো টাইম পেরিয়ে যাওয়ার জন্য লিঙ্কটি তুলে নেওয়া হয়েছে। তো এই ছিল আপনাদের মনের মধ্যে যে কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। তো বাংলা সহায়তা কেন্দ্রের পরবর্তী যখনই অ্যাপ্লাই অপশন আসবে বা কোনো কিছু আপডেট আসবে, আমরা অবশ্যই আমাদের চ্যানেলে সবার আগে দিয়ে দেবো। তো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আশা করি বন্ধুরা ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। তো থ্যাংক ইউ বন্ধুরা।